हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा देखते ही पाच आबार आबार आमी एक झुड़ी गाच किने फेलेछी शुधु शुधु मात्र तुम्हारे कथा माथा रेखे। एखाने जतगुलो गाच आछे কোনো না কোনো সময় তোমরা রিকোয়েস্ট করেছো দাদা এই গাছে রিপোর্টিং কী করে করবো, এর পরিচর্যা কী করবো, এক্সেট্রা এক্সেট্রা। তো সেই মতো কিছু গাছ কিনেছি আর অবিশ্বাস্য দামে গাছগুলো পেয়েছি। মানে এই রকম দাম আমার মনে হয় না তোমরা কেউ কোনোদিনও পাবে। আর দেখো একটা কথা বলছি, হয়তো পেতেও পারো। দেখো আমি যেই জায়গা থাকি এইখানে এই দামে গাছগুলো পাওয়া রিয়েলি ডিফিকাল্ট, ঠিক আছে? তো আমার এলাকা ভিত্তিক আমি বলতে পারি, এই কলকাতা সংলগ্ন এলাকায় আমি যেহেতু থাকি, তো এইখানে এই দামে গাছ পাওয়াটা মানে হাইলি ডিফিকাল্ট। এবার প্রতিটা গাছ তোমার দেখাবো কি কি কিনেছি, কোথার থেকে কিনেছি আর কত দামে কিনেছি। হ্যাঁ, এখানে কিছু মানে দারুণ গাছ আছে, এখানে দেখতেই পাচ্ছ এটা কি গাছ। যারা যারা জানো তারা তো জানো এটা কি গাছ। তো সব গাছ তোমাদের জন্যই আছে, তো দেখাবো নিশ্চয়ই। তো স্টে টিউন থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো প্রথমে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নয়নতারা। নয়নতারা গাছের প্রতি ইদানিং আমার একটু বেশি প্রেম হয়েছে, কারণ আমার খুব ভালো লাগছে নয়নতারা গাছগুলো। তো এখানে তিনটে রঙের নয়নতারা আমার কাছে আছে, আর কালারগুলো যদি এখন দেখাতে পারছি না, ফুলগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটেই অসাধারণ, তিনটেই অসাধারণ। একটার ফুল মানে সবাই খুলছে, তোমরা তোমরা দেখতেই পাচ্ছ একটা ফুল খুলছে। তো আর বাকিগুলো বাকিগুলো কিন্তু এখনো মুখ বন্ধ আছে। নয়নতারা গাছ নিয়ে অনেকের একটা কোয়ারি ছিল, আমি বলেছিলাম যে নয়নতারা গাছ যখন বসাবে তখন মানে ডগাটা কেটে দিতে হবে। এ দেখ আমি গাছটা বসাইনি, আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডগা কেটে দেওয়া মানে হচ্ছে এই যে উপরের এই যে অংশটা, এই যে ক্রাউন অংশটা, এইটা জাস্ট এখান থেকে নিয়ে এই কেটে দিলাম, এই জাস্ট কেটে দিলাম, এটাই হচ্ছে ডগা কাটা। এইভাবে এই কাটার পর আমরা গাছটাকে বসাবো। তারপর যত কুড়ি আছে কুড়ি একটাও রাখা যাবে না, কুড়িগুলো কিন্তু কেটে ফেলতে হবে। এইটাই হচ্ছে নয়নতারা গাছে মানে বসানোর সময় এটা করতে হবে। এখনও তোমরা কিন্তু বসাতে পারো, আর কিন্তু অবশ্যই এই রকম চারা নেওয়ার চেষ্টা করবে। এই রকম চারাতে গাছ কিন্তু ভালো হবে, গাছ কিন্তু সুন্দর হবে। তো এই নয়নতারাগুলো আমি বেশ কিছুদিন হলো এনেছি, খালি ভিডিওর জন্য এতদিন আমি গাছগুলো বসাইনি। তো ফাইনালি মানে আজকে দেখাচ্ছি তোমাদের। সো এই নয়নতারাগুলো গাছগুলোর দাম, তোমাদের নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে দামগুলো জানতে। এই গাছগুলো প্রথমে বলি কোথা থেকে কিনেছি। প্রথমেই বলি এইগুলো কিনেছি আমি আমার লোকাল যে দাদু গাছ বিক্রি করতে আসে, শীতকালে তো আমি তোমাদের দেখিয়েছিলাম তালপুকুর বাজারে, ব্যারাকপুর তালপুকুর বাজার, সেই দাদুর কাছ থেকে কিনেছি। তিনটে গাছ নিয়েছে মাত্র ৪০ টাকা। হ্যাঁ, তিনটে গাছ মাত্র ৪০ টাকা নিয়েছে, ১৫ টাকা করে আমার কাছে বলেছিলো। তো আমি তিনটে গাছ ৪০ টাকা দিয়েছি। তো আমি বলবো যে মানে খুব ঠিকঠাকই ডিল, মানে তিনটে গাছ ৪০ টাকা মানে সাড়ে ওই ১২ টাকা ৫০ পয়সা সামথিং এরকম কিছু একটা পড়েছে। তো আমার মতো তো খুব ভালো ডিল, খুব ভালো দামে আমি গাছগুলো পেয়েছি। তো প্রথম গাছ অবশ্যই নয়নতারা, এর পরের গাছটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মিনিয়েচার ভ্যারাইটি রঙ্গন, ঠিক আছে? কিন্তু এই রঙ্গনটারও ব্যাপার আছে, এই রঙ্গনটার ব্যাপার হচ্ছে এই যখন মানে ফুলটা ফোটে তখন কিন্তু কমলা রঙে থাকে, কমলা রঙে থাকে। তারপর যত দিন যায় কালারটা ফেড হতে থাকে, ফেড হতে হতে এখন দেখো লাল হয়ে গেছে, কমপ্লিটলি রেড। তো এই রঙ্গনটার এই একটা মজার ব্যাপার আছে, এটা আমি প্রথমে জানতাম না। কেনার সময় আমাকে সেলারও কিছু বলেনি, খালি আমি কিনেছিলাম। আর এই গাছটা প্রাইস নিয়েছে ৩০ টাকা, ঠিক আছে? এই গাছটার দাম নিয়েছিল ৩০ টাকা। তো এই গাছটা কিনেছি আমি ব্যারাকপুর স্টেশনের সামনে, যে জায়গাটা আমি তোমাদের বলেছিলাম, সেই কি বলবো ১৪ নম্বর রেলগেটে, ব্যারাকপুরের ১৪ নম্বর যে রেলগেট আছে সেই রেলগেটের সোজাসুজি যেই গাছের দোকানটা সেখান থেকে কিনেছি। মাত্র ৩০ টাকা দিয়ে গাছটা কিনেছি, বেশ কিছুদিন হয়ে গেছে গাছটা কেনা। তো এখনও কিন্তু গাছটা রিপোর্ট করিনি শুধু তোমাদের জন্য, কারণ তোমাদের দেখাবো বলতে এইটার উপর একটা ডিটেলে ভিডিও বানাবো রঙ্গনের রিপোর্টিং নিয়ে। কারণ রঙ্গনের রিপোর্টিং নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিলো যে দাদা রঙ্গনের রিপোর্টিং কী করে করব। তো এই গাছটা কিন্তু কেনার উদ্দেশ্য একটা সেটাই। তো এইরকম চারা তোমরা এখন খুব ইজিলি পেয়ে যাবে ২৫ টাকা থেকে ৫০, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। যেমনটা বললাম এটা হচ্ছে ৩০ টাকা দাম,
তো আমার মতে ঠিকঠাকই নিয়েছে দাম, এমন কিছু ইয়ে করেনি। আর এরপরে যে গাছটা আমি দেখাবো সেটা হচ্ছে এটা। এটা এই গাছটা অনেকে হয়তো চিনতে পেরেছো, অনেকে হয়তো চিনতে পারোনি। এটা হচ্ছে বকফুল। হ্যাঁ, বকফুল কি সাদা বকফুলের গাছ। আমার কাছে অলরেডি রেড কালারের বকফুল আছে, তোমরা তো জানোই। তো এইটা হচ্ছে হোয়াইট কালারের বকফুলের গাছ। আর এই গাছটা আমি আমার লোকাল দাদু তার থেকেই নেওয়া। আর এটার প্রাইস নিয়েছে 20 টাকা, মাত্র 20 টাকায় আমি গাছটা কিনেছি। কিন্তু মজার কথা হচ্ছে, আগের বছর আমার মনে আছে, আগের বছর যখন আমি রেড ওই বকফুলের গাছটা কিনি, তখন ওই দাদুই কিন্তু আমাকে ওটা হোয়াইট বলে বিক্রি করেছিল, ঠিক আছে। দাম নিয়েছিল মানে 15 টাকা, আই গেস 12-15 কিছু, মানে কমই নিয়েছিল। কিন্তু আলটিমেটলি যখন ফুলটা ফোটে, তখন দেখা যায় মানে রেড কালারের বকফুল। আর এই গাছটা আমি বলেছি কি, আমি বলেই নিয়েছি যদি হোয়াইট না হয় আমি তোমার গাছ ফেরত দিয়ে যাবো। তখন আচ্ছা ঠিক আছে, ফেরত দিয়ে যাও। তো এখানে দেখো, মাত্র 20 টাকা দিয়ে গাছটা কিনেছি। একদম খুব হেলদি হেলদি, খুব সুন্দর গাছ। দেখো গাছ যখন কিনবে সবসময় চেক করবে যে গাছটা হেলদি থাকে। এই গাছটা দেখতে পাচ্ছ কতটা হেলদি, কতটা সুন্দর আছে এই গাছটা। তো এইরকম গাছ দেখে তোমাদের কিনতে হবে। দেখো মানে অনেক ডাল ব্রাঞ্চ আছে, তার সাথে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। এইরকম একটা গাছ তোমরা যদি মানে কেনো, তাহলে জানবে তোমাদের গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আমরা অনেক সময় ভুলবশত রোগাক্রান্ত কিছু গাছ কিনে ফেলি। তো সবসময় চেষ্টা করবে একদম ফ্রেশ সুন্দর দেখতে গাছ কিনতে, যার পাতাগুলো একদম চকচক করছে, ফুলগুলো ফুল আছে। তো আর সবসময় যেটা তোমাদের বলি, ফুল দেখে, ফুল দেখে গাছ কিনবে। ফুল না দেখে কোনোদিনও গাছ কিনবে না। ফুল না দেখে নিলে কিন্তু অনেক সময় তোমরা ঠকেও যেতে পারো। তো যখনই গাছ কিনবে সবসময় যেন গাছটা না ফ্রেশ থাকে, গাছটা সুন্দর থাকে, আর অবশ্যই তার পাতাগুলো যেন একটা সবুজ সতেজ থাকে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। আর গাছ কেনার সাথে সাথে কখনোই গাছটা বসিয়ে দেবে না, অন্তত সেই গাছটাকে কিছুদিন মানে রাখবে, রাখার পর তারপর গাছটা বসাবে। সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া কিন্তু ঠিক না। এই গাছগুলো মানে প্রায় 1 সপ্তাহ ধরে এরকমই আছে। 1 সপ্তাহ আমি গাছগুলো রিপোর্টিং করিনি, কিন্তু এইবার সময় এসছে আমি নিশ্চয়ই গাছগুলো রিপোর্টিং করব। তো আমার কত নম্বর হলো, তোমরা গুনছো তো কত নম্বর গাছ? এই হলো আমার বকফুলের চারা। এইবার হচ্ছে আসল যেই গাছগুলো দেখলে মানে আমি জানি অনেকের মুখে হাসি ফুটবে, সেটা হচ্ছে এই গাছগুলো। দেখতেই পাচ্ছ কি গাছ, অনেকে অনেকে বুঝে গেছে এটা কি গাছের চারা। তোমরা তো অনেকে জানো এটা কি গাছের চারা, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কি, বুঝেছো তো? ম্যান্ডেভিলা। এখানে ম্যান্ডেভিলা আছে, এখানে হোয়াইট, আর এইটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে। দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে তো ইয়েলোই হবে। আর মজার কথা, এটা তোমাদের আমি বলি যে ফুল দেখে গাছ কিনবে, কিন্তু আমি নিজে কিন্তু ফুল ফোটা না দেখে গাছটা কিনেছি এইবার। কিন্তু কথা হচ্ছে কেন কিনেছি, কথা হচ্ছে আমি দাদুকে বলেই দিয়েছি যদি হলুদ না হয় আমি তোমার গাছ ফেরত দিয়ে যাবো। তার জন্য কিন্তু গাছগুলো আমি এখনও রিপোর্টিং করিনি। ম্যান্ডেভিলার রিপোর্টিংয়ের ওপর একটা ডিটেলে ভিডিও আমি বানাবো, কারণ ম্যান্ডেভিলা অনেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল দাদা ম্যান্ডেভিলার ওপর ভিডিও বানাতে। সো তার উপর কিন্তু একটা ডিটেলে ভিডিও তোমরা পাবে। মানে এটা হোয়াইট কালারের ফুলটা তো কালকেও ফুটেছিল, মানে তোমরা যদি কালকে ভিডিওটা করতাম কালকে দেখাতে পারতাম। মানে খুব সুন্দর হেলদি গাছ, আর এর ওপরে দেখতে পাচ্ছ ফাঙ্গাস যাতে না হয় তার জন্য আমি ফাঙ্গিসাইড স্প্রে করে রেখেছি। সবসময় নার্সারি থেকে গাছ আনার পরেই একদিন পরেই গাছে পুরো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, যেটা আমি করে থাকি, যাতে কোনো রকমের ফাঙ্গাসজনিত সমস্যা যদি গাছের মধ্যে থাকে সেটা তোমার বাগানে না চলে আসে। এটা একটা প্রিকশন, সব গাছ A to Z সব গাছে আমি স্প্রে করি। এটা দেখতেই পাচ্ছি, এটা তোমাদেরকে আমি বললাম, এটা ইয়েলো কালারের ম্যান্ডেভিলা আমাকে বলেছে। আর দেখা যাক কি হয়, আমার তো আমি তো খুব এক্সাইটেড আছি ম্যান্ডেভিলা নিয়ে, কারণ ম্যান্ডেভিলা গাছ আমার কোনোদিনও আমি কিনিনি। তার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে দাম, মানে অত্যাধিক দাম ম্যান্ডেভিলার, এত দাম যে কি বলবো। কেনা তো মানে সত্যি দুষ্কর ব্যাপার, কিন্তু ফাইনালি আমি দুটো গাছ সাদা হলুদ দুটো কিনেছি। যদিও আমি হলুদটা এখন রিপোর্টিং করব না, ফুল ফুটলে তারপর রিপোর্টিং করব, কারণ দাদুকে বলেছি যে যদি ফুলে যদি গণ্ডগোল হয়েছে, হলুদের জায়গায় যদি অন্য কিছু হয়েছে, তোমার গাছ কিন্তু আমি ফেরত দিয়ে যাবো। সেই শর্তে আমি গাছগুলো নিয়েছি। এবার তোমাদের নিশ্চয়ই জানার ইচ্ছে হচ্ছে গাছের দাম, ঠিক আছে, নিশ্চয়ই জানার ইচ্ছে আছে গাছের দাম, কারণ তোমরা তো জানোই
ম্যান্ডেভিলা গাছ কতটা এক্সপেন্সিভ, সহজে কিন্তু মানে খুব মানে কি বলবো, অল্প টাকায় কিন্তু ম্যান্ডেভিলা পাওয়া যায় না, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এবার আমি আরও একবার তোমাদের বলবো, আমি যেই এরিয়ায় থাকি, আমি কলকাতা সংলগ্ন কোনো জায়গায় যেহেতু থাকি, এখানে একটা ম্যান্ডেভিলা গাছের দাম 250-300-400-500 টাকা অবধিও আছে। এই রকম গাছের কথা বলছি, মানে এই রকম গ্রো ব্যাগের কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করেই জেনেই তোমাদের বলছি। প্রথমে বলি, এই গাছটা, এই সাদা গাছটা আমি ব্যারাকপুরে যেইখান থেকে আমি তোমার এই গাছগুলো কিনেছিলাম, এই যে রঙ্গন কিনেছেন, তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, এই তার কাছেও ছিল ম্যান্ডেভিলা, এই হোয়াইটটার দাম কত, সে আমাকে স্ট্রেট বলে 250, দাদা তুমি নেবে, তুমি 230 টাকা দিও, ঠিক আছে, এই কথাটাই ও বলেছে, ঠিক আছে। তারপর আমি যখন হলুদটা জিজ্ঞেস করলাম, হলুদের দাম বললো 350, তুমি যদি নাও 20 টাকা কম দেবে, ঠিক আছে। এবার একটা গাছের দাম বলেছে হোয়াইটটা 250, আর এটার দাম বলেছে 350, মানে দুটো গাছের দাম 700 টাকা, সরি দুটো গাছের দাম 600 টাকা ওর কথা অনুযায়ী। এবার ও যেই দাম, আমি ধরলাম দুটো গাছ আমাকে 550 টাকায় দিয়েছে, মানে ও যদি ওর কাছে নিতাম 550 টাকায় দিত। এবার তোমরা বলো, আমি এই গাছ দুটো কত টাকায় কিনেছি, আমি তোমাদের 5 সেকেন্ড দিচ্ছি, তোমরা একটা জাস্ট নিজেদের মধ্যে একটা গেস করো কত টাকা হতে পারে এই গাছগুলো। 5, 4, 3, 2, 1, না 500, না 400, না 300, এই দুটো গাছ আমি কিনেছি মাত্র 150 টাকায়, মাত্র 150 টাকায় আমি দুটো গাছ কিনেছি। মানে জাস্ট ভাবতে পারছো, দুটো গাছ 150 টাকায় আমার মনে হয় না কেউ দেবে, আমি জানি না, আমার তো মানে মানে জানা নেই, 150 টাকা দুটো ম্যান্ডেভিলা গাছ, দুরকম কালারের ম্যান্ডেভিলা গাছ কে দেবে, কারণ ম্যান্ডেভিলা গাছ খুবই এক্সপেন্সিভ একটা গাছ, তোমরা সবাই কি জানো যারা ম্যান্ডেভিলা গাছ সম্বন্ধে খোঁজ নিয়েছো। কিন্তু এই দুটো গাছ কিনেছি আমি 150 টাকায়, সত্যি কোনো মানে মিথ্যে কথা ওরম টাইপের কথাই বলছি না যে ভিডিও বানানোর জন্য বললাম, এরম কিন্তু কিছু না, আমি বার্গেনিং করেছিলাম অবশ্যই। আমার কাছে কত চেয়েছিল, দুটো গাছ 200 টাকা চেয়েছিল, ঠিক আছে, মানে 100-100 করে, সেখান থেকে কমিয়ে আমি কিন্তু 150 টাকায় এনেছি। এবার দেখো, আমি তোমাদের সবসময় বলি চোখ কান খোলা রেখে গাছ কিনবে, মানে এর জন্য তোমাদের বিভিন্ন নার্সারিতে ঘুরতে হবে। তোমরা যদি পার্টিকুলার একটা ABCD যে কোনো একটা নার্সারিতে গিয়ে শুধু ওর দোকান থেকেই কেনো, তাহলে কিন্তু কোনোদিনও মানে আসল দামটা বুঝতেই পারবে না। মানে আমি কিন্তু সব জায়গাতে গাছ কিনি, যেমন তোমাদের বলি এই গাছটা কিন্তু আমি যেমন বললাম ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে কিনেছি, আমি কিন্তু চাইলে ওর কাছ থেকে এইগুলোও নিতে পারতাম, কিন্তু আমি কি করলাম, আমার যে লোকাল যে আছে তাকেও জিজ্ঞেস করলাম। মানে তুমি যদি জিজ্ঞেস না করো, তুমি যদি নতুন নতুন নার্সারিতে না যাও, তাহলে তো মানে আসল যে সঠিক দাম সেটা তো কোনোদিনও জানতেই পারবে না। মানে তুমি ভাবো, একটা দোকানে এই গাছগুলো 500-550 টাকায় বিক্রি করছে, আর সেম গাছ আমি কিনেছি মাত্র 150 টাকায়, মানে কতটা প্রাইস ডিফারেন্স। আমি এই ভিডিওটা করার আরও একটা কারণ হচ্ছে তোমাদের বোঝানো যে এক একটা নার্সারি থেকে আরেকটা নার্সারিতে প্রাইস ডিফারেন্স কত। তোমরা ছোট বড় সব নার্সারিতে গাছ কিনতে পারো, সে গাছটা কেনা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার, যে তুমি কীভাবে গাছটা কিনছো, ঠিক আছে। আমি কিন্তু যে কোনো নার্সারিতে গাছ কিনি, এ ছোটো নার্সারি হলে বা ছোটো ধরো দোকান হলে একটা মজা হচ্ছে, তুমি ওখানে কিন্তু বার্গেনিং করতে পারবে। আর বড় নার্সারি হলে বা এই যে যাদের দোকান হয় ছোটো ছোটো দোকান হয়, সেখানে কিন্তু অতটা বার্গেনিং করতে পারবে না, ওখানে কি বলবে ওরা, তোমার জন্য 20 টাকা কমিয়ে দিচ্ছি, তোমার জন্য 30 টাকা কমিয়ে দিচ্ছি, আর তোমার জন্য আমার জন্য কি আছে, যেটা ন্যায্য দাম তুমি সেটা নেবে। এবার দেখো, এই ম্যান্ডেভিলা গাছ দুটো কিনেছি কিন্তু 150 টাকা, ঠিক আছে। আমি কিন্তু পরে গিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই গাছ দুটোর দাম কত, ঠিক আছে, আমি সে জাস্ট অবাক হয়ে গেলাম, মানে এতটা দামের ডিফারেন্স ও বলেছে, মানে কোথায় 150 আর কোথায় 550, মানে 400 টাকার ডিফারেন্স, ভাবা যায়, 400 টাকার ডিফারেন্সে আমি গাছটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এইভাবে তোমাদের গাছ কিনতে আমি সবসময় বলবো, সবসময় চোখ কান খোলা রেখে গাছ কেনো, বিভিন্ন নার্সারিতে ঘুরে ঘুরে গাছ কেনো, তাহলেই তোমাদের কিন্তু অনেক টাকা বাঁচবে, ঠিক আছে। কারণ দেখো, আমি সবসময় বিলিভ করি আমি সহজ বাগান করব আর পকেট ফ্রেন্ডলি বাগান করব, যেই বাগানে পকেটে জোর চাপ পড়বে না সেই রকম বাগান আমি করব। কারণ দেখো, আমার সব ধরনের সাবস্ক্রাইবার বন্ধু আছে, যারা মানে যারা অনেক অজস্র টাকা তাদের বাগানের পেছনে খরচা করে সেই রকম বন্ধু আছে, আর যাদের একটুখানি সমস্যা আছে সেই রকম বন্ধু আছে। কিন্তু আমি সবসময় এমন ভিডিও করার চেষ্টা করি যেতে
সব সব ক্যাটাগরির বন্ধুদের কিন্তু সুবিধা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের যেমন বললাম সব জায়গায় ঘুরে ঘুরে গাছ কেনো, তাহলে নতুন আস্ত্রে যেমন পেয়ে যাবে আর পাবে কিন্তু অসাধারণ গাছ অনেক অনেক কম দামে। তো যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, প্রতি মাসে একবার করে চেষ্টা করব যে নতুন যে গাছগুলো আমি আমার বাগানে নিয়ে আসছি তার উপরে ডিটেলে ভিডিও করতে। আর আজকে মে মাসে ভিডিওটা করলো আর প্রতিটা গাছের ওপর ভিডিও খুব শিগগিরই আসবে, বিশেষ করে ম্যান্ডেফিলা আর রঙ্গনের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে, কারণ এই দুটো গাছ নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টিল দেন সবাই ভালো থেকো আর সুজে থেকো, ততক্ষণের জন্য আলবিদা।